এই লোকসভার ভোটটাতে আপনি প্রভাবটা পাবেন কিভাবে পাবেন আজকে তৃণমূলের কত ভোট হয়েছে আর কংগ্রেসের কত ভোট হয়েছে দেখতে পাবেন আপনাকে আমি বলে এসেছি ফিফটি ফিফটি কংগ্রেস এবং ফিফটি মানে অর্ধেক ভোট কংগ্রেসের কাছে অর্ধেক ভোট তৃণমূলের কাছে আপনি বুঝতে পারবেন চার তারিখ যে রেজাল্ট হবে আপনি ফলো রাখবেন বগটুই গ্রামে কংগ্রেসের ভোট কত পড়েছে তখনই আপনি বুঝতে পারবেন যে আমাদের অগ্নিকাণ্ডের ঘটার পর যে প্রভাবটা কতখানি পড়েছে সেটা আপনি প্রমাণ পাবেন নমস্কার হাওতে আমি সঙ্গীতা রয়েছি বগটুইতে দু হাজার বাইশের বগটুই অগ্নিকাণ্ডের পর রাজনৈতিক মহলে বারবার যার নাম উঠেছে মিহিলাল শেখ সেই মিহিলাল শেখ আজ হাওয়ের পর্দায় আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো বীরভূমে লোকসভা নির্বাচন কিন্তু হয়ে গিয়েছে কেমন কেমন ভোট ভোট হয়েছে জানতে চাইবো তার কাছ থেকে এবার লোকসভা ভোটটা সব মিলে মোটামুটি ঠিকই হয়েছে তার মধ্যে যেমন শাসক দলের যেভাবে যে অত্যাচার সেভাবে তো এখানে সেখানে তো চলতেই আছে কারণ শান্তিপ্রিয় ভোট যে সব জায়গায় হয়েছে এরকম নয় ম্যাক্সিমাম জায়গাতে মানে অনেক ঘটনা ঘটেছে এবং সেন্ট্রাল ফোর্সের ওপর আক্রমণ করা হয়েছে বিভিন্ন জায়গায় মানে হয়তো ছোট বড়ো কিছুটা ঝামেলাও হয়েছে এবং অনেক জায়গায় এজেন্টকে হুমকি দিয়ে এজেন্ট বিরোধীদের হুমকি দিয়ে এজেন্ট দিকে বসতে দেওয়া হয়নি এগুলো তো এ তো পশ্চিমবাংলায় চলে এসছে এটা তো আছেই কিন্তু বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চাইছে মানুষের ভোট মানুষ দেখ এটাই তো প্রত্যেকে মানুষ চাইছে কিন্তু শাসক দল যে এত উন্নয়নের কথা বলে হ্যাঁ রাস্তায় উন্নয়ন গ্রামে উন্নয়ন শহরে উন্নয়ন যে উন্নয়নের কথাগুলো বলে এই যে উন্নয়নের কথা বড়ো বড়ো কথা রাজনৈতিক মঞ্চে যেগুলো বলে বেড়ায় রাজনৈতিক নেতারা সেই পরিপ্রেক্ষিতে উন্নয়নের পরিপ্রেক্ষিতে যদি তাই হয় তাহলে তো মানুষ এমনিতেই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেবে এতে তো এজেন্ট বসতে দেওয়ার কোনো মানে হয় না অশান্তি করার মানে হয় না রিগিং করার এগুলো কেন আসলে বাংলার মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করতে চায় বিকল্প যে দল ভারতীয় জনতা পার্টির মানুষ আস্তে 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 মানুষ এগিয়ে আসছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ভারতীয় জনতা পার্টিতে ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং অধিক পরিমাণে সংখ্যালঘু ভোট যেখানে আমি যাচ্ছি দেখছি আমার হাত ধরে বিভিন্ন জায়গায় মানুষ সংখ্যালঘু ভোট ভারতীয় জনতা পার্টিতে ইনভলভ হয়েছে এবং বিভিন্ন জায়গাতে এক একটা গ্রাম সংখ্যালঘু গ্রাম ভারতীয় জনতা পার্টিতে জয়নিং হয়েছে এবং আমার কাছে প্রমাণ আছে আমি জয়নিং করেছি তো মানুষ দেখেন একটা মানুষ কি চাইছে কর্মসংস্থান চাইছে যে এই সরকারের দ্বারা যে কর্মর যে বেহাল অবস্থা যেমন শিক্ষা থেকে আপনার পশ্চিমবাংলার যে অবস্থা এতগুলো যুবক যুবতীদের শিক্ষার যে অবস্থাটা যে ছাব্বিশ সাতাশ হাজার টাকা হাজার শিক্ষা যুবতীদের যে চাকরি বাতিল হয়ে গেল এগুলো কি রাস্তায় পথে বসে থাকছে তাদের চাকরির জন্য তাদের ন্যায্য অধিকারটা পাওয়ার জন্য এভাবে মনে করছেন যে বিজেপি ক্ষমতায় আসলে এই সমস্যাগুলোর সুরাহা হবে এক্স্যাক্টলি কারণ বিজেপি আরও তো আপনার ষোলো সতেরোটা রাজ্য আছে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানকার তো এরকম কোনো চুরি বা এরকম কোনো যুবক যুবতীদের মানে লাইফ নিয়ে মানুষের তো কোনো রকম কোনো অসুবিধা নেই প্রত্যেক তার সেই রাজ্যে তো রকম কোনো খারাপ কথা আসছে না যেমন ধরেন আপনার ওখানকার আমরা তো টিভির মাধ্যমে সেগুলো দেখতে পাবো যে যেখানে বিজেপির রাজ্য শাসিত রাজ্য আছে যেমন বিশেষ করে আমাদের প্রতিবেশী রাজ্য হচ্ছে আসাম আসামে আপনার আসামে আমি গিয়েছি যেখানে বলেছে যে মুসলিমদের উপরে অত্যাচার তারপরে বিভিন্ন যে বিষয়গুলো তুলে ধরে কিছু তৃণমূল কংগ্রেস সেখানে আমি গিয়েছি সেখানে কুরবানিতে গরু পর্যন্ত জবাই করা হয় মসজিদে মাইকে প্রকাশ্য আজান দেওয়া হয় সেখানে মসজিদের ইমামদের সঙ্গে কথা পর্যন্ত বলা হয়েছে তারা বলেছে না এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই আমাদের পশ্চিমবাংলাতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে শাসক দাল ভয় দেখিয়ে সি এর ভয় দেখিয়ে এনআরসির ভয় দেখিয়ে তাদেরকে তাদের ভোট ব্যাঙ্কে লুট করা হচ্ছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল কংগ্রেসের পাশে ছিল আজকে কিন্তু নাই সরে গেছে আস্তে 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 সরে গেছে কারণ তাদের মিথ্যাবাদী তাদের ধাপ্পাবাজি মানুষের সঙ্গে বিট্টিরে করা মুসলমানদের সঙ্গে সঙ্গে বেরমেনে করা বিশ্বাসঘাতক করা মালার মানুষ কিন্তু আজকে একটা বিষয় আপনি বললেন যে বহু সংখ্যা সংখ্যালঘুরা বিজেপিতে যোগদান করেছেন আপনার হাত ধরেই কিন্তু এই যে বগডুই আমরা যদি বীরভূমের হিসেবে দেখি যে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলির মধ্যে প্রায় শীর্ষ দিকেই রয়েছে এই বগডুই কিন্তু বগ যেখানে আপনি নিজেও বগডুই গ্রামের বাসিন্দা সেখানে তো আমরা চারিদিকে কথা বলে দেখলাম যে এখানকার প্রায় অধিকতর মানুষই তারা বলছে যে আমরা তৃণমূলের পক্ষে আপনি যেটা বলেছেন একদম সত্যি কথা আর আপনাকে যেটা বলেছে সেটা সত্যিই বলেছে ঘটনা হচ্ছে বগটি গ্রামের বিজেপির ভোট নাই বললেই চলে তার কারণ হচ্ছে কয়েকটা কারণ বগটির এই পূর্ব ওয়ার্ডের ম্যাক্সিমাম লোক এই গণহত্যায় জড়িত আপনাদেরকে বিষয়গুলো ফলো করতে হবে যে বগটির মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন আসামি আছে অনেকে এখনও পালাতক আছে কিছু অ্যারেস্ট আছে বেশ ম্যাক্সিমামগুলো অ্যারেস্ট হয়েছে সামান্য কিছু তাদেরকে অ্যারেস্ট করা হয়নি সিবিআই তদন্ত চলছে আশা করি খুব তাড়াতাড়ি ধরা পড়বে বকটি ম্যাক্সিমাম লোক গণহত্যায় জড়িত এবার বলুন আমি বিরোধী দলের একজন কর্মী তো আমি যে ভারতীয় জনতা পার্টির কাজ করছি ওরা তো চায় না আমার হাত শক্ত করতে ওরা তো চায় না বিজেপির হাত শক্ত করতে কারণ মিহিলালের হাত শক্ত হলে বিজেপির হাত শক্ত হলে পরবর্তীকালে আমাদেরও অসুবিধা হতে পারে কারণ বকটিয়ে আমাদের বকটি পূর্ব অর্থাৎ পশ্চিম যে কোনো ওয়ার্ডগুলো আছে আমি কোনোভাবে আমি বগটি গ্রামে ভোট কোনো প্রচার করে নি দিন কাউকে বলে নিই একটা ভোট দেওয়ার জন্য কারণ যাকেই বলতে যাব সেই আমার বিরোধী অতএব আমি তবে কিছু লাখ আছে যারা কোনো রাজনীতি করে না কোনো কোনো অশান্তির সঙ্গে তারা যুক্ত নয় তো তারা যাদের ইচ্ছা যাদেরকে যেটা ভালো লাগে সেই দলে তারা ভোট দিয়েছে সবাই যে খারাপ আমি বলবো না তো বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আমি আমি গ্রামে কিন্তু প্রচারে কোনো দিন যাইনি আমি জানি একদিন মানুষ আজ না হলে কাল কাল না হলে পরশু বিজেপি যখন ক্ষমতায় আসবে তখন টিএমসি টিএমসির ঝান্ডা ছেড়ে তখন বিজেপির ঝান্ডা ধরবে সেদিনকে সংখ্যালঘুরাই তো কথা বলছি বকডুই মানে তো সংখ্যালঘু হয় বকডুই মানে তো আপনার সংখ্যালঘু তো আপনার যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন সংখ্যালঘুরাই সেদিন কি মহিলার হাত ধরেই ঝান্ডা ধরবে কারণ এই জন্যে আমি আমার গ্রামে আমি প্রচারে যাই না কোনো বা কোনো অশান্তি বা দ্বন্দ্ব লাগুক প্রচার করে এটা আমি চাই না কারণ একটা যা ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে আবার বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে অতএব আমি শান্তি এবং গ্রামের মানুষ শান্তি থাকুক আমরাও শান্তি থাকুক হয়তো গ্রামে প্রচার করতে গেলে কোনো না একটা কোনো ইস্যু নিয়ে হয়তো একটা অশান্তি বাড়তে পারে ওই জন্যে আমি গ্রামে আজ পর্যন্ত কাউকে একটা ভোটের জন্য বলিনি কাউকে ঝান্ডা ধরার জন্য বলিনি কাউকে এজেন্ট থাকার জন্য বলিনি আমি বিভিন্ন জায়গায় বিশেষ করে মুরাডোই বিধানসভা নোহাটে বিধানসভা হাসন কেন্দ্র এসব এলাকাগুলো আমি মুসলিম ভোট ব্যাপক আসবে সংখ্যালঘুর ভোট ওই এলাকাগুলো প্রচার করেছি এবং মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে ওই এলাকাগুলোকে মিহিলালকে চিনে মিহিলাল মুসলিম সংখ্যালঘুর কথা বলছে আর বিশেষ করে আমি সংখ্যালঘু ঘুরি কারণ অন্যান্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তো আমাকে মুসলিম অধ্যিত এলাকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আমাকে নজর দিতে বলেছে আচ্ছা মিহিলালবাবু আপনি নিজেও তো এক সময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তো এই অগ্নিকাণ্ড এবং গণহত্যার পরেই কি বিজেপিতে আসা না গণহত্যার পর বলতে গেলে দেখেন গণহত্যার পর যে ঘটনাটা ঘটার পর যাদের দ্বারা ঘটনাটা সংঘটিত হলো যাদের হুকুমে কাজগুলা হয়েছে নেতামন্ত্রীদের মন্ত্রীদের এরা এদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে এখানকার যারা নেতা লোকাল নেতা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এই পরিবারটার উপরে তোমরা দেখা দেখবে এবং পরিবারটার সুযোগ সুবিধা তোমরা মানে লক্ষ্য রাখবা। তা মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার পর এখানকার কোনো লোকাল নেতারা আমাদের উপরে কোনো নজর বা দেখা বা সাক্ষাৎ বা রকম কোনো সহযোগিতা করেনি বিপরীতে আমরা বিভিন্ন যে সার্টিফিকেট আমাদের আমাদের পরিবারের যে লোকগুলো মারা গেছিলো তাদের যে সার্টিফিকেটের জন্য বিভিন্ন দপ্তরে যাওয়া হয়েছিল যেমন বিডিও অফিস এসডি অফিস মহকুমা রামপুরহ মহকুমা হসপিটাল তারপরে পঞ্চায়েত বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় দ্বারস্থ আমরা হয়েছিলাম কিন্তু কোনো জায়গায় কোনো এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক নেতারাই সার্টিফিকেটগুলো হতে দেয় না কারণ ওদের বললেই ওদের সার্টিফিকেটগুলো ইস্যু হয়ে যায় কারণ ওরাই হতে দেয় না কারণ এবার বলবেন যে কারণটা কী কারণটা হচ্ছে এই গণহত্যার যারা আসামি তারা তৃণমূলের সবগুলোই কর্মী ছিল এবং তৃণমূলের সবাই কর্মী এবার তাদের পরিবার আত্মীয় স্বজন তারা তৃণমূলের নেতার কাছে যে আপোষ করেছে যে আমাদের আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ওদের কোনো রকম কোনো কাজ করে দিবে না ওরা আমাদের লোকের নামে এফআইআর করেছে কেস করেছে অমুক তামুক ইত্যাদি আমাদের ছেলেরা জেলে আছে ওদেরকে চাপে ফেলা হোক ওদেরকে চাপে রাখা হোক যাহাতে চাপে রেখে কেসগুলো উইড্রো করে মানে মীমাংসা ফয়সালা ইত্যাদি ইত্যাদি ব্যাপার জন্য এসে একটা দাঁড়িয়ে যায় সেরকম আমাকে বিভিন্ন একটা চাপে ফেলার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই আমি সামান্যত আমি সেখান থেকে আমি সরে যাবো না কারণ আমার আইনের উপর আইনের উপর আমার ভরসা আছে আইন যেটা করবে সেটাই মেনে নেব অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচন হলো বিজেপি কি কোনো এক্সট্রা সুবিধে অনুব্রত থাকা না থাকাটা বিজেপির পক্ষে কোনো ফ্যাক্টরি নাই মানুষ যাকে মানুষ মানুষ এখানে অন্ত থেকে নিয়েছে মানুষ যাকে চাইবে না তো মানুষ সেখানে ভোট দিবে আপনি 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 বা আমার উপরে যতই নির্যাতন করুন আমি যাকে মনে করেছি যে ভোটটা দেবো সেই তাকে ভোটটা দিবে কারণ এই দুর্নীতিগ্রস্ত সরকার এই ভ্রষ্টাচার সরকার এই হারমাদ বাহিনীর সরকার এই সরকারকে মানুষ বর্জন করতে চাইছে বিকল্প রাস্তা ভারতীয় জনতা পার্টিকে মানুষ চাইছে এই সরকারকে প্রত্যাখ্যান করতে চাইছে যে ভারতীয় জনতা পার্টি না আসলে পশ্চিমবাংলায় উন্নয়ন শিক্ষা ব্যবস্থা শিল্প কলকারখানা মানুষের কর্মসংস্থান বেকার যুবতীদের চাকরি বাকরি ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো সরকারের পক্ষে ক্ষমতা নাই বলছেন আপনি একশো শতাংশ আত্মবিশ্বাসী যে এবার লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির চান্স আছে যেটা বিজেপির চান্স নয় তো একশো পার্সেন্ট বিজেপি এখানে দেবতনু ভট্টাচার্য এখানে বেরিয়ে আসবে কারণ মানুষের সাড়া যেভাবে আমরা দেখেছি যেখানে যাচ্ছি দেবতনু দেবতনু মানে বিজেপি বিজেপি ঝান্ডা মা বোনরা সকলেই কিন্তু দেবতনুকে হাত তুলে আশীর্বাদ করেছে কারণ ভারতীয় জনতা পার্টি বীরভূমে তো আমরা বীরভূমের বাসিন্দা অতএব বীরভূমের রেজাল্ট কি হবে আমরা পূর্ণ আশাবাদী মানুষের সাড়া দেখে মানুষের ভালোবাসা দেখে মা বোনদের আশীর্বাদ দেখে আমরা বুঝতে পারছি আমরা পূর্ণ আশাবাদী যেখানে এখানে বীরভূমে বিজেপি আসছে এই যে অগ্নিকাণ্ড ঘটনা তারপর মমতা ব্যানার্জি যখন এলেন মুখ্যমন্ত্রী তারপর তো আপনাদেরকে চাকরিও দেওয়া হয়েছিল তো তারপরেও বিজেপি কেন আপনাদেরকে তো মানে পাশে থেকেছে সরকার না দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর মাননীয় মন্ত্রী আসার পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ভেবেছিলাম যে সবগুলোই ফুলফিল পালন হবে কিন্তু চাকরিটা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আপনাদের এই চাকরিগুলো এক বছর পর সব হয়ে যাবে আজকে এক বছর পেরিয়ে আজকে প্রায় আমাদের গ্রুপ ডির গ্রুপ ডির চাকরিটা দিয়েছিল। আর এক বছর পর পারমানেন্ট হয়ে যাবে তো সেইভাবে উনি বলে গেছেন তো পারমানেন্ট তো হলেই না আপনার ধরেন বিপরীতে আমার আজ তেরো চোদ্দো মাস হয়ে পনেরো মাস চলছে আমার স্যালারিটা চোদ্দো পনেরো মাস থেকে স্যালারি পাচ্ছি না এবার স্যালারিটা বন্ধ হওয়ার কারণে জানতে পারছি না কারণ প্রায় চোদ্দো পনেরো মাস আমার বিজেপিতে জয়েন হওয়া হয়ে গেল সময় তো সেই বিজেপিতে জয়েন হওয়ার পর থেকে যে আমার স্যালারিটা বন্ধ করেছে সেই প্রতিহিংসা প্রয়ণতার ভাব নিয়ে কি বন্ধ করেছে নাকি আমি সেটাও বুঝতে পারছি না তবে বিশেষ করে আমার তো বন্ধ হওয়ার কোনো লক্ষ্য নেই আগে তো আমার ঠিকঠাক আমার স্যালারি ঢুকেছিল তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানে যখন তেইশে দু হাজার তেইশের একুশে মার্চ এখানে যখন আমাদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এসেছিলেন এবং শহীদ বেদিতে মাল্যদান করতে এসেছিলেন ফুল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উনি এখানে এসেছিলেন পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য এসেছেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি সহযোগিতা এবং সব কিছু আমাদের পাশে থেকে উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন তো সেই দিক থেকে মাননীয় শুভেন্দু অধিকর মহাশয় পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু পালন করে যাচ্ছেন আজ পর্যন্ত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে আসার পর বলেছিলেন এক বছর বা চাকরিটা পারমানেন্ট হয়ে যাবে আপনাদের দশটা চাকরি একটা চাকরি এখনও পারমানেন্ট হয়নি এবং আমার আজ পনেরো মাস ধরে স্যালারি পাচ্ছি না এটা কেন এগুলো কেন করছে এখানে কি এখানকার লোকাল নেতারা তো সবাই জানে একদম আমি পূর্ণ আমি ডিউটি করে যাচ্ছি আমার ডিউটিতে কোনো ব্যাঘাত ঘটে না আমি যে যে যেভাবে প্রতি সপ্তাহে যেভাবে পাঁচ দিন পাঁচ দিন আপনার ডিউটি সেভাবে আমি ডিউটি করে আসি আমার ডিউটি আমি করে যাচ্ছি এটা তো প্রতিহিংসা পরণিত করে বন্ধ করা হয়েছে তো আমি তো যে কোনো সময় আমি যদি আইনের মাধ্যমে যাই তো সেটা তো দিতে বাধ্য কারণ চাকরিটা দেওয়া হয়েছে আমাকে তো এটা তো জন জনগণের টাকা আমি যেখানে যেখানে জানানো সেখানে যেখানে জানিয়েছি আমি আমি আপনার জেলাশাসক মহাশয়কে চিঠি করেছি এসডিও মহাশয়কে চিঠি করেছি এবং আমি যে অফিসে কাজ করি সে অফিসের যে হেড ওনাকে চিঠি করা হয়েছে আমরা জানিয়েছি ওনারা বলছেন ঠিক আছে আমরা জানাচ্ছি এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি তো আশা করছি এবার কোনো একটা বিকল্প রাস্তায় যেতে হবে যেহেতু আমার তো চাকরিটা স্যালারি বন্ধ করার তো অধিকার কাউরই নেই আচ্ছা একটা বিষয় আপনি নিজেও স্বীকার করে নিলেন যে বগডুয়ে পালাবাদ বদলটা হয়নি মানুষ এখনও তৃণমূলকেই ভোট দিচ্ছে কিন্তু এই যে এত বড় একটা অগ্নিকাণ্ড এবং এতগুলো মানুষের মৃত্যু তার কি কোনো প্রভাব পড়েনি সত্যি মানে মানুষের মনে দেখেন ওই প্রভাবের ব্যাপারটা হচ্ছে আলাদা কারণ যখন আমাদের পরিবারটা যায় তখন তো আমরা তৃণমূলই করতাম আমাদের সবাই তো তৃণমূল ছিল সেক্ষেত্রে প্রভাব মানে পরিবর্তন বা প্রভাবটা পড়ার কোনো প্রশ্নই আসছে না আর দ্বিতীয় হচ্ছে ধরুন এই প্রভাবটা আপনি লোকসভাতে পাবেন আজকে আপনি মনে রাখবেন এই লোকসভার ভোটটাতে আপনি প্রভাবটা পাবেন কিভাবে পাবেন আজকে তৃণমূলের কত ভোট হয়েছে আর কংগ্রেসের কত ভোট হয়েছে দেখতে পাবেন আপনাকে আমি বলে এসেছি ফিফটি ফিফটি কংগ্রেস এবং ফিফটি মানে অর্ধেক ভোট কংগ্রেসের কাছে অর্ধেক ভোট তৃণমূলের কাছে এখানে তো আপনি প্রভাবটা বুঝতে পারবেন কিন্তু মুসলিম সম্প্রদায়টা বিজেপিকে একটা বিদ্বেষী সরকার মনে করে ওই জন্য বিজেপি সরকারকে আপনারা সেটাও জেনে থাকেন হয়তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছড়িয়ে আছে যে বিজেপি মানে সাম্প্রদায়িক দল বিজেপি মানে মানে মুসলিম দিকে তাড়িয়ে দেবে বিজেপি মানে এনআরসি চালু করে ইত্যাদি ইত্যাদি মানুষের মধ্যে যে একটা নেগেটিভ আছে মুসলিম সম্প্রদায়ের উপরে সেক্ষেত্রে ওরা তৃণমূলকে বাদ দিয়ে বিকল্প একটা রাস্তা বেছে নিয়েছে সেটা হচ্ছে কংগ্রেস এই যে লোকসভা ভোট হলো চার তারিখ যে রেজাল্ট হবে আপনি ফলো রাখবেন বকটুই গ্রামে কংগ্রেসের ভোট কত পড়েছে তখনই আপনি বুঝতে পারবেন যে আমাদের অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটার পর যে প্রভাবটা কতখানি পড়েছে সেটা আপনি প্রমাণ পাবেন আজকে আপনাকে বলে দিচ্ছে আপনি মনে করে রাখবেন না সেদিন আপনি আমাকে বলবেন যে ব্যাপকভাবে প্রভাব পড়েছে কিন্তু বিজেপিতে ভোটটা পড়তে পারতো আপনারা হয়তো বলবেন কিন্তু দেখেন বিজেপির প্রতি মানুষের একটা যে মুসলিম বিরোধী একটা যে মানুষের পোষণ একটা জেগে আছে বা বিজেপি একটা মুসলিম বিদ্বেষী পথ এ বা হিন্দুত্ববাদী একটা দল বা বিভিন্ন তাদের মধ্যে যে নেগেটিভ ঢুকে আছে যে হ্যাঁ ধরেন আজান বন্ধ করে দিবে তারপরে আমরা যে খাদ্য গো মাংস খাই সেগুলো হয়তো বন্ধ করে দিবে তারপরে ধরেন এনআরসিগুলি তাড়িয়ে দিবে মানে এই যে একটা নেগেটিভ মানুষের মতো ঢুকে কিন্তু ভারতবর্ষে যে আরও আঠেরোটা রাজ্যে সতেরো আঠেরোটা রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানকার একটা মুসলিমকে তো তাড়িয়ে দেওয়া হয় না সেখানকার মাইক থেকে মসজিদ দিকে তো মাইক সরানো হয় না সেখানে মসজিদের দিব্যি মাইকে আজান হচ্ছে এবং গোমাংশ যেভাবে তারা নিয়ম মধ্যে সিস্টেমের মধ্যে যার যা খাদ্য সে তো খাচ্ছে কিন্তু পশ্চিমবাংলা সরকার একটা নেগেটিভ আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভরে দিয়েছে কিন্তু মানুষ আজকাল বুঝতে শিখেছে অনেকে বুঝেছে যারা বুঝেছে তারা বিজেপির সঙ্গে ইনভলভ আছে আর যারা আস্তে আস্তে বুঝবে বুঝছে আগামী দিনে তারা বিজেপির মধ্যে যাবে